প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যারা আমাদের এই দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর কোভিড 19 বিষয়ক অনুষ্ঠানে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম। আজ 30 এপ্রিল 2020, 17 বৈশাখ 1427, 6 রমজান 1441। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, আমি আপনাদের বাংলাদেশের কোভিড-19 সংক্রান্ত বা কোভিড-19 বিষয়ক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমেই আজকে জানাতে চাই যে আমাদের পরীক্ষার পরিধি আমরা আরো বাড়িয়েছি। আমাদের আজকে 29টি ল্যাবের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নতুন সংযুক্ত হয়েছে এবং আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল, তারাও গত 3 দিন ধরে পরীক্ষা করে যাচ্ছেন। এই আমাদের যে বেসরকারি হাসপাতালগুলিকে আমরা শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছি, তার মধ্যে আজকে এভার কেয়ার হসপিটাল ঢাকা, যেটা পূর্বের অ্যাপোলো হসপিটাল ছিল, তাদেরও পরিসংখ্যান আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে স্কোয়ার হাসপাতালকে আমরা শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছি, তাদের পরিসংখ্যান আমাদের হাতে এখনো এসে পৌঁছে নাই। আমরা আবেদন করেছে ল্যাব এইড হসপিটাল, ইবনে সিনা হসপিটাল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে TMMS, যেটা তাহেরুননেসা মেমোরিয়াল এবং লেফায়েতুল্লাহ হসপিটাল, তারাও আবেদন করেছে। এই আবেদনগুলো আমাদের বিবেচনাধীন আছে এবং আমরা আজকালকের মধ্যেই এই বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের যা শর্ত দিয়েছি আমরা, সেই শর্ত সাপেক্ষে এই বেসরকারি হাসপাতালগুলোকেও আমরা অনুমোদন দিয়ে দিব এবং বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে, তাদের PCR ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন, তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। আমি আজকে আপনাদের ঢাকা মহানগরীতে আমাদের যে ডেডিকেটেড হসপিটালগুলো আছে সেই হসপিটাল নামগুলো আবার উল্লেখ করতে চাই। আমাদের ঢাকাতে আছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ঢাকা, রিজেন্ট হাসপাতাল উত্তরা, রিজেন্ট হাসপাতাল মিরপুর, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ঢাকা, লালকুঠি হাসপাতাল মিরপুর এবং অন্যান্য হাসপাতাল। তাছাড়াও আমাদের বাড়িতে রুগীরা থেকে থাকেন যারা টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকেন। এর মধ্যে আমাদের শহীদ সরওয়ার্দী হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয় নাই এবং তারা প্রস্তুতি গ্রহণ করছেন রোগী ভর্তি করার জন্য। আমরা যে কয়েকটি ল্যাবের কথা বললাম, যে আমাদের 29টি ল্যাব থেকে আমরা রিপোর্ট পেয়েছি এবং এই 29টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5,626টি এবং পরীক্ষা করা হয়েছে 4,965টি। এই পরীক্ষার মধ্যে থেকে আমাদের নমুনা সংগ্রহ বেড়েছে 19.54%, তবে আমাদের পরীক্ষা হয়েছে গতকালের চেয়ে কম 0.06%। গতকাল আমাদের নমুনা পরীক্ষা ছিল 4,968, আজকে তার চেয়ে 3টি পরীক্ষা কম হয়েছে এবং এই পরীক্ষাতে আমাদের যা ফল এসেছে, আমরা নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রুগী 7,667 জন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন। এই 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন। এই 5 জনের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই, তাহলে 60ঊর্ধ্ব 2 জন এবং 40 থেকে 50 বয়সের মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছে। সকলেরই বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্তে এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, প্রথমবারের মতো একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি
এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 168 জন। গত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত 160 জন। আমি এখানে আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই যে আমাদের ঢাকায় যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 95 জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে 956 জন এবং এ পর্যন্ত চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন ঢাকার হাসপাতালগুলিতে 1731 জন। এখানে আমি আরেকটি ল্যাব সম্পর্কে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। সেই ল্যাবটি হলো বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, যেটা সাভারে আছে। আমরা এই ল্যাবে শুধুমাত্র নমুনা পরীক্ষার জন্য কিট সরবরাহ করি, কিন্তু একটা ল্যাবে আরো অনেক কিছু জিনিস লাগে। এই বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট সহ আমাদের অন্য যারা বেসরকারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় যারা আমাদের নমুনা পরীক্ষা করে দিচ্ছেন, আসলে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন। আমরা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে নমুনা পরীক্ষার কিটটি দিতে পারি, কিন্তু আরো অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের উদ্যোগে এই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো তারা ব্যবহার করছেন এবং তাদের নিজেদের ফান্ড দিয়ে তারা এগুলো আমাদের করে দিচ্ছেন। এই সকল প্রতিষ্ঠান প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারও তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা নিজ অবস্থান থেকে এই কোভিড যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আমরা যদি আইসোলেশন রোগীর দিকে আসি, আমাদের 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 138 জন এবং বর্তমানে আছেন 1420 জন। আইসোলেশন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 58 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 891 জন। আমাদের আইসোলেশন শয্যা আছে 9638টি, যার মধ্যে ঢাকা মহানগরীতেই আছে 3944টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আমাদের আইসোলেশন শয্যা আছে 5694টি এবং এই সকল হাসপাতালে আমাদের আইসিইউ শয্যাও আছে এবং ডায়ালাইসিস ইউনিটও আছে। আমাদের আইসিইউ শয্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কিছু কিছু ব্যক্তিকে আমাদের কোয়ারেন্টাইনে রাখতে হয়। কোয়ারেন্টাইন যারা পজিটিভ যারা ব্যক্তি হন বা কোভিড তাদের সংস্পর্শে যারা আসেন তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখি এবং কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় রাখা হয়েছে 2067 জনকে। এখানে আমি আবারও উল্লেখ করতে চাই, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোভিড পজিটিভ নাও হতে পারেন, তারা শুধুমাত্র পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন বলে তাদের আমরা সাবধানতার জন্য এই কোয়ারেন্টাইনে রাখি এবং তাদের পরীক্ষা কার্যক্রম চালানো হয়। এই 24 ঘন্টার আমি বললাম যে আমাদের 2067 জন কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হয়েছে এবং এ পর্যন্ত আমরা কোয়ারেন্টাইনে রেখেছি 177245 জন। এগুলো যা হিসাব দিলাম এগুলো সব বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় আমরা নিয়েছি 115 জনকে এবং এ পর্যন্ত 9274 জনকে। মোট কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় 2182 জন এবং এ পর্যন্ত 186519 জন। ছাড় পেয়েছে 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে 782 জন এবং এ পর্যন্ত 115037 জন। এই হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 24 ঘন্টার ধরে আমাদের বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন হোম প্রাতিষ্ঠানিক মিলে 71482 জন। আমরা প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করার চেষ্টা করি এবং এগুলো বিতরণও করা হয়। আমাদের 24 ঘন্টায় সংগৃহীত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24825টি এবং 24 ঘন্টায় বিতরণ হয়েছে 50720টি। আমরা এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 17,35,837টি এবং বিতরণ করা হয়েছে 14,03,398টি এবং বর্তমানে মজুত আছে 3,32,439টি। আমরা নিয়মিতভাবে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং ফোন কল রিসিভ করে থাকি। আমরা গত 24 ঘন্টায় আইডিসিআর, স্বাস্থ্য বাতায়ন এবং 333
এই চারটি হটলাইনে আমরা ফোন কল রিসিভ করেছি এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 72,176 জনকে, এবং এ পর্যন্ত 36,88,867 জন এই সেবার আওতায় এসেছেন। আমাদের চিকিৎসকরা অনলাইনে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং স্বাস্থ্য হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার মধ্যে যুক্ত হন। গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরো 8 জন এবং আমাদের স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছেন 4,022 জন চিকিৎসক। এবং অনলাইনে প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মোট চিকিৎসক আমাদের 15,521 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। গত 24 ঘন্টায় এই মাধ্যমে আমরা 33,665 জনকে সেবা দিয়েছি স্বাস্থ্য পরামর্শ, এবং এ পর্যন্ত 15,96,130 জনকে আমরা এই সেবা দিয়েছি। আমাদের স্ক্রিনিং কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় আমরা সর্বমোট স্ক্রিনিং করেছি 197 জনকে, এর মধ্যে বিমানবন্দরে 15 জন, স্থল বন্দরে 52 জন এবং সমুদ্র বন্দরে 130 জন, এবং এ পর্যন্ত আমরা 676,636 জনকে স্ক্রিনিং করেছি। আমরা নিয়মিতভাবে গাইডলাইন তৈরি করে থাকি এবং আপডেট করি। এতদিন পর্যন্ত আমাদের 23টি গাইডলাইন ছিল বিভিন্ন আমাদের COVID-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং আজকে আমাদের আরো একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে যা পাওয়া যাবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd অথবা www.corona.gov.bd। এই ওয়েবসাইটগুলিতে আমাদের সকল গাইডলাইনগুলো পাওয়া যাবে। এখানে আমি আরেকটি বিষয় জানাতে চাই। আমাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা আমাদের যে নমুনা পরীক্ষা করার কিট বিষয়ে প্রশ্ন করে থাকেন। আমি আপনাদের জানাতে চাই যে আমাদের হাতে বর্তমানে 1 লক্ষের বেশি কিট আছে, এবং আমরা এটা প্রতিনিয়তই আমাদের যে যারা পরীক্ষা করে থাকেন সেই ল্যাবগুলিতে আমরা এই কিট সরবরাহ করে যাচ্ছি, এবং আমাদের আরো কিট কেনার প্রক্রিয়াধীন কিট। আসলে এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে কোনো দেশই এখন একসাথে অনেক বেশি কিট বিক্রি করে না। 20,000 সর্বোচ্চ হয়তো আমরা 40,000 পর্যন্ত কিট আনতে পারি। এছাড়া আমাদের কোন সব আপনারা জানেন যে সব দেশেই এই PCR কিটের সংকট আছে, কাজেই কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না। আমরা আমাদের সাধ্যমতো এই কিট প্রকিউরমেন্টের মধ্যে বা ক্রয় করার প্রক্রিয়ার মধ্যে জড়িত আছি। আমরা সবসময় আমাদের চাহিদা দিয়ে রেখেছি এবং এই ক্রয় প্রক্রিয়াধীন আছে। আমরা যখনই এইটার সুবিধা হয় আমরা যাদের দেই তারা আমাদের এগুলো সরবরাহ করে থাকেন। তবে আমরা ইতিমধ্যে আমাদের হাতে 1 লক্ষ কিট এসে পৌঁছেছে, এবং আমরা আরো কিট সংগ্রহের জন্য আমাদের যা প্রক্রিয়া সেটা চলমান আছে। এই ক্ষেত্রে আরেকটা আমি তথ্য দিতে চাই। অনেকেই আমাদের সাথে যে নমুনা সংগ্রহের কিট এবং PCR টেস্টিং কিট নিয়ে একটু কনফিউশনের মধ্যে পড়েন। আসলে যেটা নমুনা সংগ্রহের কিট, এটা আমরা লোকালি আমাদের প্রক্রিউরমেন্টের মধ্যে থেকে আমরা কিছু সোয়াব স্টিক, যেটাকে আমরা বলি যে সোয়াব স্টিক সংগ্রহ, সোয়াব স্টিকের মাধ্যমে এই নমুনা সংগ্রহ করা হয়, এটা আলাদা, এবং PCR পরীক্ষার কিট আলাদা। আমরা আমাদের যে PCR কিটের সাথে আমরা কিছু নমুনা সংগ্রহকারী যে দরকার হয় কিট, সেটা আমরা পেয়েছি, এবং আমরা আমাদের লোকাল প্রস্তুতকারীকেও আমরা এই কি নমুনা সংগ্রহ করার জন্য যে কিট দরকার হয় সেটা আমরা সরবরাহ করার জন্য ক্রয়াদেশ দিয়েছি। এবার যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া COVID-19 পরিস্থিতির দিকে তাকাই, তাহলে আমরা দেখব 24 ঘন্টায় এখানে শনাক্ত হয়েছে 3,003 জন এবং এ পর্যন্ত 51,351 জন, মৃত্যুবরণ করেছেন 84 জন এবং এ পর্যন্ত 2,001 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টায় 66,276 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত 30,18,952 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,376 জন এবং এ পর্যন্ত 2,07,973 জন। আমরা এই দক্ষিণ এশিয়ার এবং বিশ্ব পরিস্থিতিটা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 29 এপ্রিল থেকে। আমরা নিয়মিতভাবেই বলে থাকি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, তবে আমরা ইদানিং রাস্তাঘাটে সবাইকেই মোটামুটি দেখি যে মাস্ক পরে থাকে। এই জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা মাস্ক
পড়ে থাকার যে চর্চাটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য দেশবাসীকে এবং যারা এটা ব্যবহার করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যেটা বলি যে সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সামাজিক দূরত্ব আমাদের অনেক ক্ষেত্রেই বজায় থাকছে না। আমরা বাজারে বা যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা দেখছি যে সামাজিক দূরত্বটা বজায় থাকছে না। সবাইকে অনুরোধ করব আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। যেমন সবাই মাস্ক পরে ঘরের বাইরে আসছেন, সেরকম যখন আপনারা ঘরের বাইরে থাকবেন অবশ্যই সামাজিক দূরত্বের দিকে নজর রাখবেন, যেন একজনের সাথে আরেকজনের কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় থাকে। আপনি এটা এই দূরত্বটা বজায় রাখলে নিজে যেমন সুস্থ থাকবেন, আপনি অন্যকে সুস্থ রাখতে সহায়তা করবেন। আমরা প্রতিনিয়তভাবেই বলে থাকি যে আপনারা এখন পবিত্র রমজান মাস, রমজানের যেগুলো স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবেন। বাসি খাবার খাবেন না, ভাজা পোড়া খাবার খাবেন না এবং চর্বিযুক্ত খাবার খাবেন না। বেশি করে পানি খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ টাটকা ফল এবং শাকসবজি গ্রহণ করবেন এবং আপনারা প্রোটিনের দিকেও নজর দিবেন। বিশেষ করে বয়োবৃদ্ধদের কথা বলবো, আমাদের যারা যাদের সাথে আমাদের আমরা বলি যে কোমরবিডিটি বা নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধি যেই সব ব্যক্তিবর্গের আছে তাদের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার এইসব আক্রান্ত যারা আছেন তাদের জন্য সচেতনতাটা অনেক বেশি। তারা যেন একেবারেই ঘরের বাইরে বের না হন বা অতি প্রয়োজন ছাড়া, চিকিৎসার কারণ ছাড়া তারা যেন ঘরের বাইরে বের না হন এবং তাদের ক্ষেত্রে সামাজিক দূরত্বটা বজায় রাখা অনেক বেশি জরুরি। সেই জন্য যাদের অসংক্রামক ব্যাধি আছেন আপনারা নিজেরাও সচেতন থাকবেন এবং পরিবারের লোকেরাও যেন এই আমাদের এই সব ব্যক্তিবর্গের দিকে যথেষ্ট পরিমাণে নজর দেয় সেজন্য বিশেষভাবে অনুরোধ করব। আমরা পানির সাথে যেটা সবসময় স্বাস্থ্যকর, আপনারা হালকা গরম পানির সাথে মধু পানি খেতে পারেন, আদা পানি খেতে পারেন, এগুলো দিয়ে আমাদের অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য সুফল বয়ে আনতে পারে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা প্রতিনিয়তই আমাদের এই তথ্য বুলেটিনের জন্য প্রতীক্ষা করে থাকেন। আপনাদের এই প্রতীক্ষা আমাদেরকে উদ্বুদ্ধ করে আরো বেশি করে কাজ করবার জন্য। আমরা প্রত্যেক দিনই আমি বলি যে আমরা সবাই যার যার অবস্থান থেকে কোভিড যোদ্ধা এবং এই যুদ্ধে নিশ্চয়ই আমাদের জয়লাভ হবে। শুধু আমাদের সহযোগিতা দরকার, যার যেটা কাজ আমরা সে সেটা করব এবং নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক কোভিড-19 তথ্য বুলেটিন শেষ করছি। আসসালামু আলাইকুম।